নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, আপনার ধরুন অনেক শুভ রেখা আছে, তা সত্ত্বেও আপনি শুভ ফল পাচ্ছেন না, তার কারণটা কি? দেখবেন কিছু অশুভ রেখা আছে, যে রেখাগুলোর সাথে আমাদের পরিচয় নেই, সেই রেখাগুলো আমাদের কিন্তু সমস্ত হওয়া কাজে বাধা তৈরি করছে এবং আপনার শুভ রেখার কোনো কাজ করতে দিচ্ছে না। সেই রেখাগুলোর সাথেই আজ পরিচয় করাবো। আমি আজ মূলত শনি বলয় রেখার সাথে পরিচয় করাব। শনি বলয় রেখা থাকলে আপনার কি কি হতে পারে, আপনার সমস্ত কাজে আপনার বাধা তৈরি হতে পারে, আপনার হাতে অন্যান্য শুভ রেখা থাকলেও সেই শুভ রেখার কোনো কাজ আপনার বাস্তবায়িত হতে দেবে না, নানাভাবে আপনাকে বিপর্যয় এনে দিতে পারে। যেরকম অনেকেই বলে, আমি যখন হস্তরেখা নিয়ে আলোচনা করি, অনেকেই বলে যখন শুভ রেখা নিয়ে আলোচনা করি, রাজযোগ বা আপনার ধন প্রাপ্তি বা অর্থপ্রাপ্তি রেখাগুলো আপনার হাতে যখন থাকে, অনেকেই বলে যে এই রেখা তো আমার হাতে আছে কিন্তু আমার সাথে তো এগুলো ঘটছে না। তাদের উদ্দেশ্যেই আজকের আলোচনা। কেন হচ্ছে না আজ বুঝতে পারবেন যদি এই রেখা আপনার হাতে থেকে থাকে, তাহলে এই রেখাই হচ্ছে আপনার সবচাইতে বড় শত্রু। তাহলে আসুন প্রথমে কমন তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি, তারপর আমি বিস্তারিত ওই রেখাটার সাথে পরিচয় করাবো। দেখুন, প্রথমে আমি যে রেখাটা দেখাবো এটা হচ্ছে আয়ু রেখা। এগুলো কমন রেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা, এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকবে, থাকতেই হবে। সেটা আকৃতিতে ছোট হতে পারে, বড় হতে পারে, আবার এটা উপর নিচ হতে পারে, দুটো এই হৃদয় রেখা শিরোরেখা একত্রে হয়ে যেতে পারে, নানাভাবে হতে পারে, কিন্তু থাকবে। সেই কারণেই এটাকে কমন বলা হয়। আর একটা কমন রেখা সবাই দাবি করে, আমি করি না, সেটা হচ্ছে ভাগ্য রেখা। সেটা হচ্ছে মণিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত দেখবেন অনেকের হাতেই থাকে না। কি করে কমন হয় তা আমি দেখানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে ভাগ্য রেখা। তাহলে এই যে চারটে রেখা, এটা ধরুন ম্যাক্সিমাম জাতক জাতিকাদের হাতে থাকে। এবার যেটা আমি আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো যে রেখার সাথে, সেটা হচ্ছে শনি বলয় রেখা। তাহলে আপনাকে শনি পর্বতটা আগে জানতে হবে কোনটা। দেখুন, উপরে যে চারটে আঙুল, তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা, এক একটা আঙুলের নিচে একটা গ্রহের অবস্থান। দেখুন এই জায়গাটা টোটালটা হচ্ছে তর্জনী আঙুলের নিচে, এটা বৃহস্পতি পর্বত, আর এটা এটা হচ্ছে মধ্যমা আঙুল শনি পর্বত, এটা অনামিকা, এর নিচটা হচ্ছে রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত। এটা গেল চারটে গ্রহের স্থান। এবার এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হচ্ছে মঙ্গল, মঙ্গলের স্থান, মঙ্গল গ্রহ, এটা হচ্ছে চন্দ্র, আর এটা হচ্ছে শুক্র, আর এটা হচ্ছে রাহু, আর এই মাঝখানে যে ব্যালেন্সটা আছে এটা হচ্ছে কেতু। এই গেল নটা গ্রহের অবস্থান। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে শনি পর্বত। তাহলে বলুন তো শনি পর্বত কোনটা? এই মধ্যমা আঙুলের নিচে, এটা হচ্ছে শনি পর্বত। ধরুন আপনার হাতে অনেক শুভ রেখা আছে, অনেক শুভ রেখা আছে, আপনার অর্থপ্রাপ্তি রেখা আছে, আপনার ধনবৃদ্ধিকারক রেখা আছে, রাজযোগ তৈরি আছে, কিন্তু সেই ফলাফল আপনি সঠিক পাচ্ছেন না, তার কারণটা কি? তার কারণটা হলো এই শনিতে আপনার বলয় রেখা আছে কি না সেটা আপনাকে জানতে হবে। দেখুন বলয় রেখা হচ্ছে ঠিক এরকম, অর্ধচন্দ্র হতে পারে, কখনো গোলাকারও হতে পারে। তাই অর্ধচন্দ্র যখন এই বলয় রেখাটা আপনার হাতে থাকবে, তখন কিন্তু আপনার সর্বকাজে বাধা তৈরি করবে। এই জাত ব্যক্তি একটু কুড়ে ধরনের হয়ে যাবে, কাজ করতে চাইবে না, সুযোগ আসলেও গ্রহণ করবে না, এবং এরা মানসিক টেনশনে ভুগতে পারে। এতটাই খারাপ রেখা এই শনি বলয় রেখা। শুধু শনি বলে না, এই বলয় রেখা আপনার শুক্রে থাকতে পারে, আপনার বৃহস্পতিতে থাকতে পারে, বুধে থাকতে পারে, রবিতে থাকতে পারে, এগুলো কিন্তু একদম শুভ রেখা নয়। এই রেখা আপনাকে সমস্ত দিক থেকে মনোবল ভেঙে দেবে, আপনাকে কুড়ে তৈরি করে দেবে, মানে যত শর্টকাটে আপনি কাজ করতে পারেন মানসিকতা সেইভাবেই কাজ করবে আপনার, এবং আপনি অনেক সুযোগ ছেড়ে দেবেন। তাহলে কী করে আপনার জীবনে উন্নতি হবে যদি আপনি নিজেই না চান আপনার জীবনকে উন্নতি করতে? আপনার জীবন কে উন্নতি করে দেবে? আর আপনি তো এগুলো করতে চাইছেন না, আপনার এই রেখাটা করাচ্ছে। তাহলে দেখুন আপনার হাতে অন্যান্য জায়গায় যখন শুভ রেখা থাকবে,
আপনার কিন্তু এই রেখা আপনাকে টেনে ধরে রাখবে, আপনাকে সবসময় পিছিয়ে দেবে, আপনাকে সাকসেস পেতে দেবে না। তাহলে এতটাই খারাপ রেখা এই শনি বলয় রেখা। আর এই শনি বলয় রেখা আপনার হাতে আছে কি না কী করে বুঝবেন? এই যে এখন প্রোগ্রামটা দেখছেন, ভালোভাবে মিলিয়ে দেখুন আপনার এই শনি স্থানে এই অর্ধচন্দ্র আকৃতিক কোনো রেখা আছে কি না, বা এটা যে এরকমই দেখতে হবে তার কোনো মানে নেই। যেরকম খুশি হতে পারে, আবার গোলাকারও হতে পারে, যেরকম আমি দেখালাম এরকম একটা গোলাকারও হতে পারে, এরকমও হতে পারে, বা এর উল্টোটাও হতে পারে। যেরকম খুশি এই শনি বলয় রেখা যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি কিন্তু সব দিক থেকে পিছিয়ে পড়বেন, সমস্ত দিক থেকে। জীবনের উন্নতির দিকে আপনি আর এগোবেন না। এবং এই বলয় রেখা, শনি বলয় রেখা যাদের হাতে থাকে, তারা দারিদ্রতায় ভোগে, তারা আর্থিক কষ্ট পেয়ে থাকে, কারণ এদের কাছে অর্থ থাকতে চায় না, লক্ষ্মী থাকে না। আর এরাও ধীরে 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 কাজের দিক থেকে পিছিয়ে আসে, কুঁড়ে হয়ে যায়, আর সেই কারণেই এদের অভাব অনটন ঘিরে ধরে। আর তখনই এই প্রসঙ্গটাই আসে যে আমার হাতে রাজযোগ আছে, আমার হাতে শুভ রেখা আছে, আমার কেন সময় খারাপ? কিন্তু নিজেই যে সময়টা খারাপ তৈরি করছে, অর্থাৎ আমরা দেখছি উনি করছে, কিন্তু ওনার এই রেখা করাচ্ছে, সেটা কিন্তু একবারও তারা বলবে না। তাদের সময় ভালো চলছে না সেটাই বলবে। দেখবেন আপনার আশেপাশে এরকম বহু জাতক জাতিকা আছে যারা দিনের পর দিন অনেক খারাপ অবস্থায় আছে, তাদের হাতে এই শনি বলয় রেখা অবশ্যই আছে, কিন্তু তারা শুধু এর ওর দোষারোপ করতে থাকে, এ ভালো না, সে ভালো না, এই সরকার ভালো না। কারণ কি বলুন তো, তারা নিজেরা নিজেদেরকে কখনোই পরিশ্রম করাতে চাইবে না, আর এর ওর দোষ দিয়ে যাবে। তার কারণ একটাই, এই শনি বলয় রেখা। তাই এতটাই খারাপ এই শনি বলয় রেখা, একটু খোঁজ করে দেখে নিন। যদি আপনার হাতে থাকে, অবশ্যই এই রেখাটা হাত থেকে দূর করার চেষ্টা করুন। ইমিডিয়েট আপনার আশেপাশে যদি কোনো অ্যাস্ট্রোলজার থেকে থাকে, তাদের সাথে যোগাযোগ করুন, বা যদি মনে হয় আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এই রেখা কী করে দূর করবেন তার পদ্ধতি আমি বলে দিই। যে যে এই সমস্যায় আছেন, আপনার হাতটা ভালো করে দেখুন তো, আপনার এই শনি বলয় রেখা নেই তো, তার থেকে আপনার পরিস্থিতি খারাপ হচ্ছে না তো? যদি হয়ে থাকে, অবশ্যই এগুলোকে কাটিয়ে তোলার অনেক রকম পদ্ধতি আছে, সেগুলো অবশ্যই কাজে লাগিয়ে আপনার জীবনকে সুন্দর করে তুলুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।